আপনি কি কখনো এমন প্রাণী দেখেছেন যে কিনা তার সম্পূর্ণ জীবনে শুধুমাত্র একবারই ডিম দিয়ে থাকে, আর সে একবারই প্রায় 80,000-এর উপরে ডিম পেড়ে থাকে, আর এই প্রাণীটি ডিম দেওয়ার পরপরই মারা যায়? আর আপনি কি কখনো এমন প্রাণীর ডিম দেখেছেন যেটার ডিমগুলো দেখতে একদমই ট্রান্সপারেন্ট হয়ে থাকে? এই ডিমের ভেতরে ছোট বাচ্চাগুলো কিভাবে বেড়ে ওঠে সেটা আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। আর আপনি কি কখনো এমন মাছ দেখেছেন যে তার ডিমগুলো এভাবে মুখের ভেতর রেখে দেয়, আর সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার বাচ্চাগুলো বড় হয়ে বাইরে বেরিয়ে আসে? তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি অনেক রোমাঞ্চকর এবং আকর্ষণীয় হতে যাচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটির প্রতিটা সেকেন্ড আপনাকে চমকে দিতে বাধ্য করবে। তো বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক। টপ 10 রেয়ারেস্ট এগস ইন দ্য ওয়ার্ল্ড ইউ নেভার সিন বিফোর। নাম্বার 10, স্ট্রেঞ্জ অক্টোপাস এগস। আপনি কি জানেন ফিমেল অক্টোপাস তার সম্পূর্ণ জীবনে শুধুমাত্র একবারই ডিম দিয়ে থাকে? এটার পেছনে সবচেয়ে মুখ্য কারণ হলো এক মায়ের জীবন কোরবানি দেওয়া। মায়ের মমতা শুধুমাত্র মানুষের ভেতরেই নয়, এমন মমতাময়ী মা পানির ভেতরেও বিভিন্ন প্রাণীদের মধ্যে দেখা যায়। অক্টোপাস তার জীবনের প্রথম এবং শেষ ডিম পাড়ার জন্য প্রথমে সে একটা বড় পাথরের নিচে দীর্ঘদিন ধরে বসে থাকে। এর ফলে সে নিজেকে এবং তার ডিমগুলোকে শিকারের হাত থেকে বাঁচাতে পারে। আর এই অক্টোপাস প্রায় একসাথে 80,000-এর উপরে ডিম দিয়ে থাকে। তার ডিমের গুচ্ছগুলো দেখতে একদমই আঙ্গুরের মতো দেখা যায়। অক্টোপাস ইচ্ছে করলে ডিম ছাড়ার পর সে সেখান থেকে চলে যেতে পারে, কিন্তু সে এমনটা করে না। আর সে তার ডিমগুলোকে অন্যান্য প্রাণীদের আক্রমণ থেকে বাঁচাতে সে সেখানেই দীর্ঘদিন ধরে বসে থাকে। যতদিন না ডিমগুলো থেকে তার বেবি অক্টোপাসগুলো বেরিয়ে আসে, তারপর যতদিন ডিমগুলো থেকে বাচ্চা বেরিয়ে আসে, ততদিনে মা অক্টোপাস দীর্ঘদিন ধরে খাবার না খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে যায়, আর একটা সময় এসে সে মারা যায়। আর এমনটা প্রতিটি ফিমেল অক্টোপাসের সাথেই হয়ে থাকে। একেই বলে মায়ের ভালোবাসা। নাম্বার 9, স্নেলস এগস। আপনারা কখনো না কখনো স্নেলস তো অবশ্যই দেখেছেন, হতে পারে আপনি বেবি স্নেলসও দেখেছেন, কিন্তু আপনি কি কখনো স্নেলসের ডিম দেখেছেন? অধিকাংশ স্নেলসের বডিতে মেল এবং ফিমেল দুজনেরই রিপ্রোডাক্টিভ বার্ডস হয়ে থাকে। সমুদ্রে বসবাসরত স্নেলসগুলো এমন একটা নিরাপদ ভূমির নিচে ডিম দিয়ে থাকে যেখানে তার ডিমগুলো সুরক্ষিত থাকতে পারবে, আর জমিনে বসবাসরত স্নেলসগুলো জমিনে থাকা সুরক্ষিত স্থানে তাদের ডিম দিয়ে থাকে। স্নেলস এক সম্পর্কে সবচেয়ে অদ্ভুত বিষয় এটাই যে একটা স্নেলস কতগুলো ডিম দিবে সেটা নির্ভর করে তার প্রজাতির ওপর। কিছু কিছু স্নেলস প্রজাতি একেবারে 12-16টি ডিম দিয়ে থাকে, আবার কিছু কিছু প্রজাতি রয়েছে যারা একসাথে 600 ডিম পর্যন্ত দিয়ে থাকে। এই ডিমগুলোর সাইজ 3-6 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, আর 2-4 সপ্তাহের মধ্যেই এই ডিম থেকে বেবি স্নেলস বাইরে বেরিয়ে আসে। আর স্নেলসগুলো 3 মাস পর্যন্ত তার বাচ্চার দেখাশোনা করে, তারপর বেবি স্নেলসগুলো নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হয়। নাম্বার 8, আয়াম সেমানি এগস। যদি আপনার মুরগির মাংস খাওয়া খুবই পছন্দের হয়ে থাকে, তাহলে আপনার বিভিন্ন প্রজাতির মুরগি সম্পর্কে জানার ইন্টারেস্ট তো অবশ্যই থাকবে। তাহলে আপনি অবশ্যই আয়াম সেমেনি চিকেন সম্পর্কেও অবশ্যই শুনেছেন। এই মুরগিগুলো তাদের কালো রঙের জন্য বেশি বিখ্যাত, আর এই মুরগিগুলো ইন্দোনেশিয়াতে সবচেয়ে বেশি পাওয়া যায়। এই মুরগিগুলো শুধুমাত্র বাইরে থেকেই নয়, বরং ভেতর থেকেও কালো হয়ে থাকে, যেমনটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর তাদের ডিমগুলো কালো রঙের হয়ে থাকে, কিন্তু আবার কখনো কখনো তাদের ডিমগুলো সাদা রঙেরও হয়ে থাকে, যেগুলো নর্মাল মুরগির ডিমের মতোই দেখা যায়। আর মুরগির ডিমের সাইজগুলো নর্মাল মুরগির ডিমের সাইজের থেকে কিছুটা আকৃতি বড় হয়, যার কারণে নর্মাল মুরগির ডিমের থেকে এই মুরগির ডিমের দাম একটু বেশি। নাম্বার 7, সুরিনাম টোড এগস। এই নাম শুনে আপনার এটা মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই কোনো অদ্ভুত চেহারার একটা প্রাণী হবে, কিন্তু আসলে তা নয়, এটা হচ্ছে একটা ব্যাঙেরই প্রজাতি। যেমনটা অদ্ভুত এর নাম, তেমনটা এটা দেখতেও অনেকটা আজব লাগে। সুরিনাম টোড দেখতে একদমই শুকনো পাতার মতো দেখা যায়। এ ব্যাঙগুলো লম্বায় 10-13 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, কিন্তু নর্মাল ব্যাঙের মতো এটা অতটা মোটা হয় না, বরং অনেকটা চ্যাপ্টাকৃতির দেখা যায়। আর এর থেকে উদ্ভূত হচ্ছে রিপ্রোডাকশন সিস্টেম। যখনই ফিমেল সুরিনাম টোডগুলো ডিম দেয়, তখন মেল টোডগুলো তাদের পেটের ওপরে আঠার মতো লেগে থাকে, আর কয়েকদিনের ভেতরেই ডিমগুলো সম্পূর্ণ দেহকে কাভার করে ফেলে, আর প্রায় 3 মাস পর তার দেহের উপর দিয়ে ম্যাঙের বাচ্চা বেরিয়ে আসে। এর ফলে ফিমেল টোডসগুলোর পিঠের স্ক্রিন সম্পূর্ণরূপে বিকৃত হয়ে যায়, কিন্তু কয়েকদিনের মধ্যেই সৃষ্টিকর্তার কুদরতে তার স্ক্রিনগুলো আবার আগের মতো হয়ে যায়। নাম্বার 6, শার্ক এগস। বন্ধুরা, আপনারা তো জানেনই শার্ক অনেক বিপজ্জনক একটা প্রাণী। শার্কের সামনে পড়ে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা।
এমন সিচুয়েশনে শার্কের ডিমগুলো দেখা সত্যি সৌভাগ্যের। এখন আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাবছেন শার্কও কি ডিম পারে নাকি, তাই আমি আপনাদের বলে দিই অধিকাংশ ক্ষেত্রেই শার্ক সরাসরি বাচ্চা জন্ম দেয়, কিন্তু শার্কের 30% কিছু প্রজাতি রয়েছে যারা ডিম পেড়ে থাকে। এই ডিমের বাইরের অংশটুকু অনেক শক্ত এবং হালকা হলুদ বর্ণের হয়, আর আপনি এই ডিমের ভেতরে বেবি শার্ককে নাড়াচাড়া করতেও দেখতে পাবেন। এই প্রজাতির শার্কগুলো ডিম দেওয়ার পরপরই সেখান থেকে শার্ক মা চলে যায়, তারপর ঠিক 7 থেকে 12 মাস পর এই ডিম থেকে বেবি শার্ক বাইরে বেরিয়ে আসে। আর এই শার্ক এগুলোর সাইজ সর্বোচ্চ 14 ইঞ্চি হয়ে থাকে। নাম্বার 5, সি হর্স এগস। জরুরি এটাই নয় যে শুধুমাত্র মেয়েরাই বাচ্চা জন্ম দেবে, কখনো কখনো মেল প্রাণীগুলোও এমন কাজ করতে পারে। সৃষ্টিকর্তা এমন ক্ষমতা কিছু কিছু পুরুষ প্রাণীদের মধ্যেও দিয়েছেন, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে একটা সি হর্স তার বাচ্চাকে জন্ম দিচ্ছে। কিন্তু এটা কোনো ফিমেল সি হর্স না, এটা মেল সি হর্স। এমন প্রাণীদের রিপ্রোডাকশন সিস্টেম এদের মতোই অনেক অদ্ভুত। প্রত্যেকটা মেল সি হর্স বিশাল আকৃতির পেট নিয়ে জন্মগ্রহণ করে, আর রিপ্রোডাকশনের সময় এই মেল সি হর্স একসাথে প্রায় 2000-এর বেশি বাচ্চা জন্ম দিয়ে থাকে। তারপর এই মেল সি হর্স প্রায় 1 মাস ধরে তার বাচ্চাদের দেখাশোনা করে। তারপর যখন তারা কিছুটা বড় হয় তখন মেল সি হর্স তার পেটে পাম্প করে তাদেরকে বাইরে বের করে দেয়, যেমনটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। নাম্বার 4, সাউদার্ন ক্যাসোওয়ারি এগস। আমরা সবাই জানি অস্ট্রেলিয়াতে বিভিন্ন প্রজাতির প্রাণীদের জন্য অনেকটা বেশি পরিচিত, আর সেগুলোর মধ্যে একটা হলো এই সাউদার্ন ক্যাসোওয়ারি নামের প্রজাতির বার্ড, যে কিনা একদমই উড়তে পারে না, যার শরীর কালো রঙের এবং মাথার দিকে নীল রং রয়েছে। এই পাখিটি যতটা দেখতে সুন্দর তার থেকে বেশি আক্রমণাত্মক। একটা ফিমেল ক্যাসোওয়ারি একেবারে 3 থেকে 6টি ডিম দিয়ে থাকে, আর এই ডিমগুলো লম্বায় 13 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, আর এই ডিমগুলো প্রায় 630 গ্রাম পর্যন্ত ওজনের হয়ে থাকে। এই পাখিটি এমনিতে অনেক আক্রমণাত্মক, তারপরে যখন সে ডিম দেয় তখন সে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে, যাতে বিভিন্ন ধরনের শিকারের হাত থেকে তার ডিমগুলোকে সে রক্ষা করতে পারে। ডিম থেকে বাচ্চাগুলো বেরিয়ে আসার পর এই মাদার ক্যাসোয়ারি প্রায় 6 থেকে 9 মাস পর্যন্ত তাদের পাহারা দিয়ে থাকে। এগুলোর বাচ্চা দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগে। তো বন্ধুরা, আপনারা কি কখনো এমন গ্রিন কালারের ডিম দেখেছেন? দেখলে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করে দিন। নাম্বার 3, জফিশ এগস। এই মাছের ডিম দেওয়ার প্রক্রিয়া অনেক অদ্ভুত প্রক্রিয়ায় হয়ে থাকে। এই মাছ একসাথে 200 থেকে 300 ডিম দিয়ে থাকে, কিন্তু তার ডিমগুলোর স্পেশালিটি এটা নয় যে এরা এত বেশি ডিম পেড়ে থাকে, বরং এটার স্পেশালিটি এটাই যে যখন ফিমেল জফিশ ডিম দেওয়া শুরু করে দেয় তারপর থেকে মেল জফিশ সেই ডিমগুলো তাদের মুখে রেখে দেয়, আর এই মেল জফিশ ডিমগুলো সেই সময় পর্যন্ত তার মুখে রাখে যতদিন না এই ডিমগুলো থেকে বাচ্চা বড় হয়ে বাইরে বেরিয়ে আসে। আর এই জফিশ সম্পর্কে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটাই যে যতদিন পর্যন্ত এই ডিমগুলো মেল জফিশের মুখে থাকে ততদিন পর্যন্ত সে কিছুই খেতে পারে না। নাম্বার 2, হানি বিস এগস। মৌমাছি সম্পর্কে তো আমরা অনেকেই জানি, কিন্তু আপনি কি এটা জানেন যে সকল মৌমাছিরা ডিম দিয়ে থাকে না, শুধুমাত্র রানী মৌমাছি ডিম দিয়ে থাকে। যদিও রানী মৌমাছি অন্যান্য সকল নর্মাল মৌমাছির মতোই জন্ম নেয়, কিন্তু এটার সাইজ অন্যান্য মৌমাছির সাইজের থেকে একটু বেশি বড় হয়ে থাকে। মৌমাছির একটা গ্রুপে শুধুমাত্র একজনই রানী মৌমাছি থাকে, আর একজন রানী মৌমাছি জন্মের 12 দিন পরে সে অ্যাডাল্ট স্টেজে পৌঁছে যায় আর রিপ্রোডাকশন করার জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে পড়ে। এই সময় মেল মৌমাছিগুলো রানী মৌমাছির সাথে সাথে থাকে, আর এমনটা সে সম্পূর্ণ জীবনে শুধুমাত্র একবারই করে থাকে। এরপর রানী মৌমাছি প্রতি সপ্তাহে 1000 থেকে 1500 পর্যন্ত ডিম দিয়ে থাকে, আর এই প্রসেস প্রায় 2 বছর টানা চলতে থাকে। তারপর নির্দিষ্ট সময় পর সেই ডিমগুলো থেকে মৌমাছি বেরিয়ে আসে। তো বন্ধুরা, ফাইনালি নাম্বার 1-এ রয়েছে জাইমনোফিক এগস। এই প্রাণীটির নাম শুনেই হয়তো আপনার মাথা অলরেডি ঘুরতে শুরু করেছে। আমি যদি ভুল না বলি, এর পূর্বে আপনারা কেউই এমন প্রাণী দেখেননি। আসলে এই প্রাণীটাও এক ধরনের কেঁচো প্রজাতির, যেমনটা আমরা নর্মাল কেঁচোগুলো দেখতে পাই ঠিক এমনটাই দেখতে এই প্রাণীগুলো, শুধুমাত্র এর দেহের কালার এবং ডিজাইন একটু ভিন্ন। কিছু কিছু কেঁচো প্রজাতি এমনও রয়েছে যাদের দেখলে মনে হয় যেন সাপ যাচ্ছে। যাই হোক, এদের তো অনেক প্রজাতি রয়েছে যারা ডাইরেক্ট বাচ্চা জন্ম দেয়, কিন্তু কিছু কিছু প্রজাতি রয়েছে যারা ডিমও দিয়ে থাকে, আর এদের ডিমগুলো অনেক অদ্ভুত প্রক্রিয়ার হয়ে থাকে, একদমই ট্রান্সপারেন্টের মতো। কেননা আপনারা এই ডিমগুলোর ভেতরে বেবি কেঁচোগুলো কীভাবে বেড়ে উঠছে তা দেখতে পাবেন। এই প্রাণীগুলো খুবই রেয়ার প্রজাতির,
তাই এগুলো সম্পর্কে সায়েন্টিস্টরাও তেমন কোনো ভালো তথ্য দিতে পারেনি। তো বন্ধুরা, আজকের এই সকল প্রাণীদের মধ্যে কোন প্রাণীর ডিমগুলো আপনার কাছে বেশি অদ্ভুত লেগেছে এবং কোন প্রাণীর ডিমগুলো আপনি জীবনে প্রথম দেখলেন সেটা আমাদের কমেন্টে জানাবেন। তো এখনো যারা আমাদের এই মজার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পার্ট টু লিখে কমেন্ট করতে পারেন। আপনাদের সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমরা পরবর্তী পার্টটি বানানোর সিদ্ধান্ত নিব, তাই দ্রুত কমেন্ট করুন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।